ফ্রেন্ডস আমরা চলেছি রেলওয়ে স্টেশনের পথে, রাস্তায় অন্ধকার। কি সুন্দর, একদম দীপাবলির লাইটিং এর মতন লাইটিং এর রাস্তা। চলে এলাম আমরা স্টেশনে, এখন টিকিট কেটে ট্রেনের অপেক্ষা করব, তারপর গন্তব্যস্থলে যাওয়ার শুরুয়াত হবে। টোটো ছেড়ে দিলাম আমরা। হ্যাঁ, টিকিট করতে কাউন্টারে চলে গেল আমাদের দাদা। স্টেশন ফাঁকাই আছে, ট্রেনের টাইম হলে হয়তো সবাই এসে যাবে। স্টেশন দেখো একদম ফাঁকা ফ্রেন্ডস, একদম ফাঁকা। পায়রাগুলি মানুষের কাছাকাছি এসে খাবারের সন্ধান করছে এবং খাবার কুটে কুটে খাচ্ছে, কি সুন্দর। ফ্রেন্ড, স্টেশন তো একদম ফাঁকা দেখতে পাচ্ছি, ট্রেন কখন আসবে? যত দূর চোখ যায় তত দূর একদম ফাঁকা। এই দেখো গোপু আমার কোলের মধ্যে ট্রেনের জন্য অপেক্ষা করছে। সোনা, আমার মন খারাপ হলে তোমারও মন খারাপ হয় বলো? সোনামার বাড়ি যাব, সোনামা যেরকম করে মন ভালো হতে বাধ্য বলো? দেখো ফ্রেন্ডস, গপু সোনা কত কথা শুনি, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমি এতবার ট্রেনে গেছি চড়ে, কিন্তু স্টেশন তো এরকম ফাঁকা থাকে না। দেখো কীরকম ফাঁকা, একদম শুনশান যাকে বলে। দেখো এমন সুন্দর জায়গায় প্রাইম মিনিস্টারও দাঁড়িয়ে আছেন তার পাশে এসে। এটা স্টেশনেরই ছবি, তার নিচে আমি দাঁড়িয়ে ছবি তুলছি। অপেক্ষা করছে ট্রেনের জন্য। দেখো ফ্রেন্ডস, পায়রাটা কীরকম টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে খাওয়া সংগ্রহ করছে। তিনটে পায়রাকে আমি এখন দেখতে পাচ্ছি। এই দেখো কি সুন্দর হেঁটে 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 খাবার ফুটে ফুটে খাচ্ছে, খাবার উড়েও বেড়াচ্ছে। দেখো এত কাছে পায়রাকে কিন্তু দেখা যায় না, শব্দ পেলেই উড়ে যায়, কিন্তু কি সুন্দর ধরা দিচ্ছে। ছোট্ট ছোট্ট একটা দোকানও রয়েছে। দেখো বারবার ঘুরে ঘুরে এদিকেই আসছে, এত কাছে থেকে পায়রা দেখিনি, মনে হচ্ছে বাড়ির পোষা পায়রা। কি সুন্দর ভাবে ঘুরে ঘুরে আমি ওদেরকে দেখছি বারবার করে। দেখো ওই দিক থেকে আর একটা আসছে, ওরা একা থাকে না, ওরা হ্যাপি ভীষণ। পায়রাকে সুখের প্রতীক বলা হয়। তো দেখো কি সুন্দরভাবে, একটা নয় এদিকে দুটো ওইদিকে তিনটে আমি দেখতে পাচ্ছি। এই যে যাদের বাড়ি যাবো তাদের সাথে ফোনে কথা হচ্ছে। এই যে সিঙ্গারা কিনেছি ট্রেনে খাবো বলে, সিঙ্গারা আর মিষ্টি কিনেছি। সোনামা কি করছে? ও আচ্ছা আচ্ছা, দেখো ফ্রেন্ড যাদের বাড়িতে যাব তাদের সাথে ফোনেই দেখা বল। টাইম হয়ে গেল, এখনো ট্রেন এসে স্টেশনে পৌঁছয়নি। ফ্রেন্ডস, এটা এই ভিডিওটা, এটা হলো সেকেন্ড পার্ট। আর
সেকেন্ড পার্ট ভিডিওতে ট্রেনের জন্য অপেক্ষা করছি, স্টেশনে সারা স্টেশনের ছবি তুলছি, পায়রার ছবি তুলছি, সিরিয়াল দেখতে বসে গেছে তোমাদের দাদা। হ্যাঁ, তো এইভাবেই সময়টা কাটাতে হবে। আর ফ্রেন্ডস, আমরা যাচ্ছি হলো আলিপুরদুয়ারে, ট্রেন গুলমা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, তো ক্রসিং আছে খুব সম্ভবত, তো সেই কারণেই লেট। গোপাল এখন সিঙ্গাড়া খাচ্ছে, ও খিদে পেয়ে গেছে, স্টেশনে বসে ও সিঙ্গাড়া খাচ্ছে। দেখো খাও সোনা, ওকে এইভাবেই আমি যেখানে নিয়ে যাই সেখানেই ওকে খাবার খাওয়াই। খাও, এই দেখো গোপাল সিঙ্গাড়া খেয়েছে। কতক্ষণ তুমি সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ে বাড়িতে, ওকে ট্রেনে আমি ঘুম পাড়িয়ে দেব। তুমি খাও সোনা, আজকে ওকে চুল পড়াইনি, পাগড়ি পড়াইনি, কেমন লাগছে দেখতে? অনুষ্ঠান হয়ে গেল, আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি, ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছি, তাই গোপালকে বসে বসে খাইয়ে দিলাম, কারণ সন্ধেবেলায় খেয়ে ঘুমিয়ে পড়ে, আজকে তো একটু অনিয়ম হলো, কি আর করা যাবে বলো, অনিয়ম হয়ে গেলে আর কিছু করার নেই। বেল পড়লো, দীর্ঘ প্রতীক্ষায় বসে আছি আমরা সবাই, ক্রমে ক্রমে স্টেশনে কিছু কিছু এলো, কথা শোনা যাচ্ছে প্যাসেঞ্জারদের।